আকসা হচ্ছে আমাদের প্রাণ, মসজিদে আকসার ভালোবাসা কোটি কোটি মুসলমানদের হৃদয়ের মধ্যে আছে দাদা। সুতরাং যদি থেকে থাকে মুসলমান হাজারো লক্ষ কোটি মুসলমান আজ আল্লাহর এই জমিনে বেঁচে থাকতে, ওই ইসরায়েল ইহুদিরা মসজিদ আকসাকে দখল করে রাখবে আর আমার মুসলিম ভাইদের উপর নির্যাতন করবে, মুসলমানরা সহ্য করতে পারে না। ঠিক কিনা জনগণ? কোন ব্যক্তি যদি আমার সম্মুখে দাঁড়িয়ে বলতে পারেন মসজিদ আকসাকে ভালোবাসা আমাদের ইমান নয়, প্রমাণ করেন দেখি জিব্বা কেন ফেলে দেবো। তফসীরের কিতাবের মধ্যে এসেছে সুলাইমান আলাইহিসসালাম যখন ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসা নির্মাণ কাজ শুরু করলেন জিনদের মাধ্যমে, আজরাইল আলাইহিসসালাম এসে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। কি বলে? দুনিয়া থেকে চলে যাওয়া সময় হয়ে গেছে। সুলাইমান বাদশা বলেন, আমার মনের মধ্যে একটা আশা, আমি মসজিদে আকসাটা পুনর্নির্মাণ করব। জিনদের মাধ্যমে কাজ শুরু করেছি, এখন যদি আমি দুনিয়া থেকে চলে যাই আমার মনের একটা আশা অপূর্ণ থেকে যাবে, আমি আল্লাহর কাছে কথা বলতে চাই, আল্লাহর সাথে কথা বলতে চাই। সুলাইমান নবী আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, মনের একটা আশা, আমি মসজিদে আকসা পুনর্নির্মাণ করব, আমাকে একটু হায়াত বাড়ায় দেন। আল্লাহর পক্ষ থেকে কথা হলো, সুলাইমান তোমাকে সময় দেওয়া হবে না, কিন্তু তোমার মনের আশাটাকে আমি আল্লাহ পরিপূর্ণ করব, কিন্তু তোমার মনের আশাটাকে আমি পূর্ণ করব। কিভাবে? আল্লাহ তাআলা হুকুম করলেন, তুমি তোমার লাঠির উপর ভর দিয়ে, এই যে এইভাবে লাঠির উপর ভর দিয়ে তুমি ওই যে জিলের আগে কাজ করতেছে মসজিদুল আকসা ওই দিকে তুমি তাকাও। এবার আল্লাহর হুকুমে সুলাইমান আলাইহিসসালাম লাঠির উপর ভর দিয়ে জিনেরা কাজ করতেছে মসজিদে আকসা নির্মাণের কাজ করতেছে ওই দিকে তাকায় রয়েছে। এমত অবস্থায় আজরাইল এসে আল্লাহর পয়গম্বর গোটা দুনিয়ার বাদশা আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালামের রূহটা বের করে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বরের রূহ চলে গিয়েছে, আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কুদরতে আল্লাহর হুকুমে ওই শুকনো লাঠির উপর সুলাইমান আলাইহিসসালাম দাঁড়ানো অবস্থায় রয়েছেন। মুফাসসিরগণ লিখেছেন তাফসীরের কিতাবের মধ্যে, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের চুলগুলোকে দাঁড় করিয়ে দিয়েছেন, চক্ষু বন্ধ হয় নাই, চোখটাকে খোলা রেখেছেন। আল্লাহু আকবার, কোন না কেন চোখটাকে খোলা রেখেছেন, উনি তাকিয়ে আছেন। জিনেরা দেখে বাদশাহ সুলাইমান আমাদের দিকে কেমন ভাবে তাকিয়ে আছে, কাজ করে আর একে অপরের মধ্যে পরামর্শ করে কথা বলে দেয়, বাদশার কামড়া দেয়, আমাদের দিকে কেমনে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ, কোন না কেন আমাদের দিকে কেমন ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। এই চিন্তা করে সুলাইমান আলাইহিসসালামের এই ভয়ানক অবস্থা দেখে জিনেরা মসজিদে আকসা পুনর্নির্মাণের কাজ করতে করতে যখন কাজ কমপ্লিট হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার উলি পোকাকে হুকুম করলেন, সুলাইমান আলাইহিসসালাম যে লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে ওই লাঠির নিচের অংশ যেন খেয়ে দেয়। এবার লাঠির নিচের অংশ উলি পোকায় খেয়ে দিছে, যখন খেয়ে দিছে বাদশাহ সুলাইমান এবার পড়ে গেছে, জিনেরা সকলে দৌড়ে আসছে, গোটা দুনিয়ার বাদশাহ পড়ে গেছে। এসে দেখে বাপরে বাপ, আজকের মরা না, সুবহানাল্লাহ, কন্যা কেন একে অপরকে বলে, আগে যদি জানতাম এত কষ্ট করে কাজ করতে হইতো? আল্লাহ আকবার, কন্যা কেন কথায় কথা চলে আসছে বলছিলাম, তফসির তো ধারাবাহিক চলবে। এবার আমরা চলে যাই মূল বিষয়ে আজকের প্রেক্ষাপটের মধ্যে, বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম মসজিদুল আকসা পুনর্নির্মাণ করেছেন এবং এই মসজিদটাকে হযরতে আদম আলাইহিসসালাম নির্মাণ করেছেন, এই মসজিদটাকে ইব্রাহিম আলাইহিসসালাম পুনর্নির্মাণ করেছেন, যেমন ভাবে ধারাবাহিকভাবে কাবাগর বাইতুল্লাহকে নির্মাণ করা হয়েছে। বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে,
পৃথিবীর সর্বপ্রথম গড় মসজিদ গড় কোনটা? আল্লাহর পয়গম্বর বলেছেন পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হচ্ছে কাবা গড় বাইতুল্লাহ। জিজ্ঞাসা করা হয়েছে দ্বিতীয় মসজিদ গড় কোনটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা। জিজ্ঞাসা করা হয়েছে কাবা গড় বাইতুল্লাহ মসজিদে আকসা নির্মাণের মধ্যে সময়ের ব্যবধান কতটুকু? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে আকসা আর বাইতুল্লাহ কাবা গড়ের নির্মাণের মাঝে সময়ের ব্যবধান হচ্ছে মাত্র 40 বছর। মুহতারাম হাজিরিন, তাহলে মসজিদে আকসা কাবা গড় বাইতুল্লাহ প্রথম গড়, দ্বিতীয় মসজিদ গড়ি হচ্ছে মসজিদে আকসা। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে আকসা কাদের? আওয়াজ করে বলতে হবে, আমাদের। বলেন কাদের? আমাদের। মসজিদে আকসা আমাদের জান, আমাদের প্রাণ। মসজিদে আকসা হচ্ছে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়তম মসজিদ। মসজিদে আকসা হচ্ছে এমন একটা মসজিদ যে মসজিদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। দুইটা মসজিদের কথা কোরআনে এসেছে, সুবহানাল্লাহ। দুইটা মসজিদের কথা আল্লাহ পাক আল্লাহর পবিত্র কালামের মধ্যে লিখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহ। আল্লাহু আকবার! এই যে মসজিদে হারাম মানে কাবা গড় বাইতুল্লাহ, মসজিদে আকসা হচ্ছে এই মসজিদে আকসা ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা। এই দুইটা মসজিদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, লিখে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, মসজিদে আকসা হচ্ছে ওই মসজিদ যেই মসজিদে মেরাজের রজনীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় ইসরা করেছেন, সফর করেছেন। ওই একই আয়াত দলিল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার! মসজিদ হারাম থেকে মসজিদে আকসায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করেছেন, সুবহানাল্লাহ। বলবেন না? আরে ভাই, এখানেই খেন্তরা। মসজিদে আকসা হচ্ছে ওই মসজিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে আকসায় উপস্থিত হলেন, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানকে উঁচু করার জন্য সমস্ত পয়গম্বরদেরকে মসজিদে আকসায় উপস্থিত করলেন। সমস্ত পয়গম্বরদের উপস্থিতিতে জিব্রাইল আলাইহিসসালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে সামনে বাড়ে এগিয়ে দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে আকসায় দাঁড়িয়ে সমস্ত পয়গম্বরদের নামাজ পড়ালেন। এজন্যই আমাদের নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ। কোন লাগা লাগা! এজন্য আমাদের নবীকে কি বলা হয়? ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন। এজন্য আমাদের নবী হচ্ছেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের হচ্ছে ইমাম, ইমামুন নাবী, ইমামুল মুরসালিন। কোথায়, কোন জায়গায় উনি এই উপাধি পেলেন? মসজিদে আকসায় সমস্ত নবীদের ইমাম হয়ে, সুবহানাল্লাহ। কর না কেন? প্রিয় মুহতারাম হাজিরিন, সময় শেষ হয়ে যাচ্ছে। মসজিদে আকসা আমরা মনে করি এটা মনে হয় বিশ্বনবী মাদ্রাসার মধ্যে এমন একটা ব্যবসা, ফিলিস্তিনিরা মার খাচ্ছে, মসজিদে আকসা দহলে আছে, আমাদের কি হচ্ছে? মসজিদে আকসা হচ্ছে ওই মসজিদ যেই মসজিদের আশেপাশে হাজারো 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 পয়গম্বরদের কবর রয়েছে এবং পয়গম্বররা বসবাস করেছে, সুবহানাল্লাহ। কর না কেন? চমৎকার মজার বিষয় হচ্ছে মসজিদে আকসা হচ্ছে ওই মসজিদ যেই মসজিদ মুসলমানদের প্রথম কেবলা। আল্লাহু আকবার বলে, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে, হিজরতের আগে নামাজ ফরজ হয়েছে বুঝার কথাটা, কিন্তু হিজরতের 16 থেকে 17 মাস পরে কেবলা পরিবর্তন হয়েছে। 16-17 মাস মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে আকসার দিকে তাকিয়েই, মসজিদ আকসাকে কেবলা বানায় নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ। বলবেন না?
এখন একসাথে আপনাদের বলতে হবে মসজিদে আকসা কাদে মসজিদে আকসা কাদে মসজিদে আকসা হচ্ছে আমাদের মসজিদে আকসা হচ্ছে আমাদের জান মসজিদে আকসা হচ্ছে আমাদের প্রাণ মসজিদে আকসার ভালোবাসা কোটি কোটি মুসলমানদের হৃদয়ের মধ্যে আছে দাদা সুতরাং যদি থেকে থাকে মুসলমান হাজারো লক্ষ কোটি মুসলমান আজ আল্লাহর এই জমিনে বেঁচে থাকতে ওই ইসরায়েল ইহুদিরা মসজিদে আকসাকে দখল করে রাখবে আর আমার মুসলিম ভাইদের উপর নির্যাতন করবে মুসলমানরা সহ্য করতে পারে না ঠিক কি না জোরে কান কোন ব্যক্তি যদি আমার সম্মুখে দাঁড়িয়ে বলতে পারেন মসজিদে আকসাকে ভালোবাসা আমাদের ইমান নয় প্রমাণ করেন দেখি জিব্বা কেন ফেলে দেবো মসজিদে আকসা আমাদের মসজিদে আকসার ভালোবাসা হৃদয়ে থাকা এটা হচ্ছে ইমানের দাবি ঠিক কি লাগান এটা কিসের দাবি ইমানের দাবি মসজিদে আকসা আমাদের এক নাম্বার কথা হচ্ছে সময় শেষ আবার আমাদের মিছিলে যেতে হবে এক নাম্বার কথা হচ্ছে মসজিদে আকসা আমাদের ছিল আমাদেরই থাকবে তাদের কাছ থেকে কিভাবে ছিনিয়ে নিতে হয় এই ব্যবস্থা আমাদেরই করতে হবে কথা বলেন ঠিক কিনা আর মসজিদে আকসাকে কেন্দ্র করে ওই ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানদেরকে কিভাবে আর ১৬-১৭টা বছর ধরে তারা নির্যাতন করে আসছে ছোট ছোট শিশু বাবার কোলে নিজের সন্তান কলিজার টুকরার লাশ নিজের কলিজার টুকরা মেয়ের লাশ মায়ের লাশ স্ত্রীর লাশ সহ্য করা যায় না একবার চিন্তা করেন অথচ রসুল বলেছেন আল মুসলিমুকা জাসাদিন ওয়াহেদ একজন মুসলিম একজন মুসলমানের অবস্থা হচ্ছে এমন সমস্ত মুসলমান হচ্ছে একটা দেহের নেই একটা দেহের একটি জায়গায় যদি ব্যথা হয় যেমন পুরা শরীর এটার কষ্ট অনুভব করে ঠিক তেমনিভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি বেঈমানদের হাতে আঘাতপ্রাপ্ত হয় সমস্ত মুসলমানদের কলিজার মধ্যে আগুন লেগে যায় কথা কন ঠিক কিনা সমস্ত মুসলমানদের কলিজার মধ্যে আগুন লেগে যায় আলহামদুলিল্লাহ